আগা ইন্টারন্যাশনালের কর্ণধার আমার খুব প্রিয় দুই ভাই আমির ভাই সুজি ভাই, আমাকে প্রথম থেকে ওনারা খুব ইন্সপিরেশন করে এবং খুব অল্প সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে অফিসটা করতে পারবো কিনা একটা চ্যালেঞ্জ দেয়। ফাইনালি আমি চ্যালেঞ্জটা নিই, আলহামদুলিল্লাহ অলমোস্ট 200-250 বোর্ডের কাজ, ফল সিলিং, গ্লাস, অল সব কিছু মিলিয়ে আমরা কাজটা সাকসেসফুলি শেষ করি। কেমন হয়েছে আমি জানি না, আপনারাই বুঝবেন ভালো। তবে আমি এখানে এসে আমি দুজন ভাই পাইছি, এই দুইজন আপন ভাই ওনারা, আমি ওনাদের একটা ভাই, প্রতিদিন সন্ধ্যায় দেখা হয় এবং উপলে আমরা যেই কাজটা যেরকম আশা করছিলাম ইনশাআল্লাহ ওরকম হয়েছে, আশা করি আরও ভালো কিছু আমরা দিব সামনে। কিন্তু আমি ওনাদের সঙ্গে যে রিলেশনটা হয়েছে একটা কাজ করতে এসে, যে আমি যে জিনিসটা চাই যে অ্যাচিভমেন্ট, আমি কোনো সময় ফিনান্সিয়াল জিনিসটা গুরুত্ব দিই না, এই রিলেশন আমি সেই রিলেশনটা বিল্ডআপ করতে পারছি, আশা করি পাইকি আমি পারছি কি না। আমি ওনাদেরকে প্রথমেই কমিটমেন্ট ছিল যে আমি আপনাদের সঙ্গে একটা রিলেশন করবো, তো আমি টাইমলি দেওয়ার চেষ্টা করছি এবং টাইমলি ওনাদের এক্সপেকটেশনের মধ্যেই ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করছি। আর অনেকগুলি জিনিস আমার নিজের থেকে আমি নিজে করছি, সেটা হচ্ছে সিসিএল ইন্টিরিয়ার, যেমন অনেক জায়গায় ওয়াল মোল্ডিং, পিলার মোল্ডিং, আমাদের ইলেকট্রনিক্স, তারপরে আমাদের গ্লাসের যে প্রোডাক্টগুলি আছে, তারপর ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সব কিছুর মধ্যে আমি একটু নান্দনিকতা এবং মডার্ন, বিশেষ করে আমাদের আইটি যে প্রোডাক্টগুলি সেটা আমরা চাইছি অনেক লাক্সারিয়াস দিতে। সেক্ষেত্রে আমরা তো প্রফিট কম করছি, বাট ওনাদেরকে আমরা যে জিনিসটা দেওয়ার চেষ্টা করছি সেটা আমরা পারছি এবং ফাইনালি আমরা আমাদেরকে একটা সার্ভিস দিতেছি, আগামী 10 বছর আমরা ওনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছি যে এর মধ্যে কিছু হইলে আমরা করবো। ওনাদের সঙ্গে আমাদের যা কন্ট্যাক্ট ছিল ওনাদের লেনদেন খুবই ভালো এবং আগা ইন্টারন্যাশনালের যে 6 জন ডিরেক্টর এবং ওনাদের চেয়ারম্যান প্রত্যেকের সঙ্গে আমার অনেক আগে থেকে বলি যে ওনাদের আরও 8-10টা অফিস করছি আমি, স্পেশালি ফরিদ ভাইকে আমি স্পেশাল থ্যাঙ্কস, উনি আমাকে এটার জন্য ইয়ে করলো, ডাকলো এবং ওনারা আমাদেরকে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার যতটুকু কাজ করছেন খুব সুন্দর হয়েছে, আপনার ক্রিয়েটিভ সার্কেল আর শরণ ভাই কাজগুলি খুব যত্ন সহকারে করছে, আমাদের খুব পছন্দ হয়েছে, যদিও কস্টলি কিন্তু কস্টলি হলেও কাজগুলি খুব সুন্দর। কত হয়েছে কত আপনাদের এই অফিসের খরচ? অফিসে সব মিলে আমাদের কত 40 লাখ যাচ্ছে আমাদের। আপনি কোম্পানির কি? আমি কোম্পানির ডিরেক্টর স্যার। আপনার আপনার নাম এবং আপনার ইয়েটা একটু বলেন। আমি কোম্পানির ডিরেক্টর, কি বলবো, কাজ খুব সুন্দর হয়েছে, সঙ্গে অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের কাজটা খুব ভালো হয়েছে। আপনাদের কোম্পানির নামটা বলেন একটু। কোম্পানি আগা ইন্টারন্যাশনাল, আমরা রিক্রুটিং এজেন্ট, অল থ্রু টিকিটিং আছে আমাদের, সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের সব ধরনের টিকিট আমরা করি। আমাদের আপনার রিক্রুটিং, আমরা অনেকগুলি দেশের কাজ করি, আমাদের রিক্রুটিং মালয়েশিয়ার জন্য আমরা মূলত এই অফিসটা নেওয়া এবং খুব সুন্দর হয়েছে, সবাই দোয়া করবেন যেন আমরা সাকসেসফুল। স্যার আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করছি এটা আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ম্যাটেরিয়ালগুলি কোয়ালিটিটা কেমন? কোয়ালিটি ভালো, ম্যাটেরিয়ালগুলি কোয়ালিটি ভালো, আমি আশা করি এটা লংজিবিলিটি অনেক বেশি থাকবে।
আচ্ছা স্যার, আর আমাদের যে কালারের লোক বা আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্টের লোক, প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে যত্ন সহকারে পরিশ্রম করে কাজগুলি করছে এবং কাজগুলি খুব সুন্দর। আচ্ছা স্যার, আপনাদের কাজটা কতদিনে আমরা কমপ্লিট করলাম? অলমোস্ট টু উইকস। আচ্ছা স্যার, আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা এই কাজটা খুব দ্রুত আমরা করব, আমরা কি ঠিক টাইমে পারছি? হ্যাঁ, ঠিক টাইমে পারছেন, হয়তো একদিন একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু অলমোস্ট ওকে। থ্যাংক ইউ স্যার, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারাও ভালো কিছু করেন। আমাদের টিমের মধ্যে আছেন আমাদের সাকিব, ডিজাইনার সাদ, আমাদের শাহিন সাহেব, উনিও একজন ডিজাইনার। সাত, আপনার কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ক্রিয়েটিভ সার্কেল লিমিটেডের পক্ষ থেকে আমাদের একটা নিউ প্রজেক্ট অফিস আগা ইন্টারন্যাশনাল, তো আমরা সাকসেসফুলি আমাদের কাজ ডান কমপ্লিট করতে পারছি এবং আমাদের ক্লায়েন্ট স্যাটিসফাইড। থ্যাংক ইউ স্যার। সাকিব, আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান। আগা ইন্টারন্যাশনাল প্রজেক্টটা আজকে হ্যান্ড ওভার করলাম আমরা সাকসেসফুলি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রচণ্ড পরিশ্রম এবং মেধা এবং প্রচুর পরিশ্রম করলো গত দুই সপ্তাহ শাহিন ভাই, কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক পরিশ্রম করেছি, অনেক পরিশ্রমের ফলে আমরা এতটুকু আসতে পেরেছি। আমাদের জন্য সবাই দোয়া করেন, সিসিএল ইন্টেরিয়ারে আমরা সবাই যেন আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি।